দুইয়ের 6 নম্বর অঙ্কটি, যেখানে বলা হচ্ছে যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। আমি আবারও বলছি যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে আমরা লিখব যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল হবে ইকুয়াল এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এর সাথে যদি 5 আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারবি যে সুতরাং নির্ণেয় যোগ এই ভাগফলের সাথে 5 যোগ, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই যোগ 5। সো অ্যান্সার হবে এক্স বাই ওয়াই প্লাস 5।